থামলিন দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি তৈরি করে দেখাবো। আমি আজকে তৈরি করব বট বা ভুঁড়ি বোনা। অনেকেই পারফেক্টভাবে তৈরি করতে পারে না, যার কারণে অ্যাভয়েড করে। এই বট বা ভুঁড়ি বোনা যদি পারফেক্টভাবে রান্না করা যায় তাহলে এক প্লেট ভাত এই ভুঁড়ি বোনা দিয়েই শেষ করা যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রুমিজ কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটাই পারফেক্ট হয়েছে। আর এই ভুঁড়ি বোনার জন্য আমি ভুঁড়ি নিয়েছি হাফ কেজি। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ। তেলটা যখন একটু গরম হয়ে আসবে এখানে দিয়ে দিব 1/4 টিস্পুন জিরা, র জিরা নিয়েছি। জাস্ট একটু ফ্লেভার বের হলে এখানে দিয়ে দিব এলাচ 4টি, লং নিয়েছি 6টি, দারচিনি নিয়েছি 3 টুকরো। এই মশলাগুলি প্রায় কয়েক সেকেন্ড পরেই কিন্তু আমি ফ্লেভার বের হওয়ার পরে দিয়ে দিব একে সব ইনগ্রিডিয়েন্টস। আর দারচিনিগুলো আর তেজপাতা যখনই বাজার থেকে কিনে নিয়ে আসবেন তখন চেষ্টা করবেন একবারে ধুয়ে বয়ম রোদের মধ্যে শুকিয়ে বয়মজাত করার। এতে করে রান্নার সময় আর ঝামেলা হবে না। আর ভিজা যদি মানে দারচিনিটাকে যদি রান্না আগ মুহূর্তে ধুয়ে তেলের উপরে দেন তখন কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তেল ছিটে আসবে, ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু এই যে কথা বলতে বলতে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ। পেঁয়াজটা যখন একটু কালার চেঞ্জ হয়ে এসেছে তখন দিয়ে দিয়েছি আদার পেস্ট 1 টেবিল চামচ, রসুন এখন দিলাম রসুন বাটা 1.5 চা চামচ। মশলাগুলিকে ভালো মতো কষিয়ে নিব। প্রায় 1 মিনিটের মতো আমি একটু কষিয়ে নিব যাতে মশলার ফ্লেভারটা দূর হয়ে যায়, যে কাঁচা একটা ফ্লেভার থাকে। আজকে আমি মশলা কষানোর জন্য এখানে কোনো পানি ইউজ করব না। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন বট বা ভুঁড়ি বোনা। এখন আমি দিয়ে দিব এখানে যত গুঁড়া মশলা আছে সব কিছু। আমি এখানে বাড়তি কোনো গুঁড়া মশলা ইউজ করব না। এখানে দিয়ে দিব টালা ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, টালা জিরোর গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ। যারা ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন। এখন মশলাগুলোকেও আমি ভালো মতো নেড়ে চেড়ে নিব। 3 থেকে 4 মিনিট এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। প্রত্যেকটা মশলারই কিন্তু একটা কাঁচা ফ্লেভার থাকে, এই কাঁচা ফ্লেভার দূর করার জন্য এভাবে কিন্তু কষিয়ে নিলে, অনেকক্ষণ কষিয়ে নিলে ফ্লেভারটা দূর হয়ে যায়। এখন দিয়ে দিব 1টি তেজপাতা। তেজপাতাটাকে আমি ভালো করে কিন্তু আগেই ধুয়ে শুকিয়ে বয়মজাত করেছিলাম। বড় 1টি তেজপাতা নিয়ে একটু মাঝখান দিয়ে চিরে দিয়েছি। আমি বটগুলোকে আগেই সিদ্ধ করে নিয়েছি। আমি 1/2 কেজি বট নিয়েছি আর বটের মধ্যে সিদ্ধ করার সময় দিয়েছিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ আর পানি দিয়েছি 5 থেকে 6 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। প্রায় 80% সিদ্ধ করে নিয়েছি আর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। বট সিদ্ধ করার পরে যতটুকু পানি ছিল সেই পানিটাও কিন্তু আমি রান্নার কাজে ইউজ করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করার চেষ্টা করবেন, তাহলে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন বট বা ভুঁড়ি বোনা আমার মতো করে। এখন দিয়ে দিব লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু বটটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন দিয়ে দিব সেই সিদ্ধ করা বটগুলি। বটগুলোকে ভালো মতো মশলার সাথে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব।
এখন ঢেকে দিব। ফিরে আসলাম 3 মিনিট পরে। এখন ভালোমতো একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। বটের থেকেও কিন্তু একটা পানি বের হয়েছিল। আবারও ভালোমতো নেড়েচেড়ে ঢেকে দিব। আবারও নেড়েচেড়ে দিব। এই কাজটি কিন্তু পাশে দাঁড়িয়ে থেকে অনবরত করতে হবে, খেয়াল রাখতে হবে। চুলার আঁচ কিন্তু মিডিয়ামেই আছে। চুলার আঁচ ফুল রেখে কিন্তু এই রান্নাটা করা যাবে না, তাহলে কিন্তু বটগুলো পুড়ে যাবে। এভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এখন ওই যে সিদ্ধ করা পানিটা দিয়ে দিয়েছি আর ঢেকে দিয়ে এভাবে পানিটা শুকিয়ে নিয়েছি। এই কাজটি আমার মেয়ে করছে, দাঁড়িয়ে থেকে নেড়েচেড়ে দিচ্ছে। এখন দিয়ে দিব আলু। একটি মাঝারি আকারের আলু নিয়েছি। আলু যদি কেউ পছন্দ না করতে না করেন সেক্ষেত্রে স্কিপ করবেন। আবারও নেড়েচেড়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর পর আমি এই বটগুলোকে এভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দিব। এখন দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। সামান্য পরিমাণে পানি দিয়েছি। এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আবারও ঢেকে দিব। পানিটা শুকিয়েও গিয়েছে আর বটও হয়ে গিয়েছে। আমি একটু দেখব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা আর বটগুলিও সিদ্ধ হয়েছে কিনা। একটু লবণটা একটু চেক করে নিব। সব কিছুই পারফেক্ট হয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। এ পর্যায়ে আপনাদেরকে কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। দেখুন এটা কতটাই পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে আমাদের মতোই রান্নাটা কিন্তু হবে, সেমভাবে আপনারা তৈরি করতে পারবেন। আর এই ভুরি ভুনা কিন্তু ভাত পরোটা রুটি সব কিছুর সাথে খেতে খুবই মজা লাগে। কার কার পছন্দ আমার মতো এই ভুরি ভুনা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।